আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যারা রমজান মাসে সিয়াম পালন করেন কিন্তু সলাত আদায় করেন না, তাদের সিয়াম আল্লাহ দরবারে কবুল হবে না। হাদিসে সেটাই বলছে যে যারা সলাত আদায় করে না তাদের সিয়াম কবুল হবে না। শুধু সিয়াম নয়, আপনি যত ইবাদত করছেন ওই দিনে, যেমন হজ আদায় করলেন, আপনি যাকাত দিলেন, কাউকে উপকার করলেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোনো আমলই কবুল হবে না। তাহলে লাভটা কি? এখন প্রশ্ন হচ্ছে এটা আবার কেমন বিষয়? জি হ্যাঁ, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আসরের সলাত ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়। একটা জিনিস দেখুন, পাঁচ অক্ত সলাত পাঁচটি ফরজ আর সিয়াম একটি ফরজ। আপনি প্রত্যেকদিন পাঁচটি ফরজ বাদ করে দিচ্ছেন আর আপনি সিয়াম পালন করছেন, এটা কেমন হলো? আর যদি হাদিসে এই কথাটি না আসতো যে আসর সলাত ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়, যেহেতু হাদিস এসে পড়েছে, সেহেতু কোনো আলেম কোনো ব্যক্তি আর বলতে পারবে না যে আপনি সিয়াম পালন করবেন আপনার সকল ইবাদত কবুল হয়ে যাচ্ছে, আপনার ইবাদতগুলো আল্লাহ দরবারে কবুল হচ্ছে, এটা বোকার সাগরে বসবাস করা। সলাতের যে ব্যাপারটি এসেছে যে নিষ্ফল হয়ে যায়, বাতিল হয়ে যায়, এই ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ তিনি আস সলাত তার বইতে তিনি উল্লেখ করেছেন যে দুই প্রকার নামাজি আছে। এর মধ্যে হচ্ছে যারা পুরোপুরিভাবে সলাত ত্যাগ করেছে, নামাজ পড়েই না, তাদের সমস্ত আমল বিফলে চলে যাবে। আরেক ব্যক্তি আছে যারা আজকে সলাত আদায় করেছে তো কালকে করেনি, দুদিন পর করেছে তো তিন দিন করেনি, তাদেরটা হচ্ছে ওই দিনে যে সলাত আদায় করেনি ওই দিনের আমলই বাতিল হয়ে যাবে। তো দুটো বিষয় আমরা একটি সংক্ষেপে জানতে পারলাম যে যারা সলাত আদায় করে না তাদের তো আমল বাতিল, আর যারা আজকে করেনি তো কাল করেনি, ইবনে কাইয়িম রাহিমুল্লাহ তিনি বলেছেন যে তাদের ওই দিনে আমল বাতিল হয়ে যাবে। তো ওই দিনে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে কী হবে? বাতিল হয়ে যাবে, কিছুই করার নেই। এই ব্যাপারে ফাতোয়া সিয়াম এই গ্রন্থে শেখ ইবনে উসামিনকে বেনামাজি রোজা রাখার যে হুকুম এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে বেনামাজিদের রোজা শুদ্ধ নয়, তা কবুলযোগ্যও নয়। এটি আমার কথা নয়, এটি আমার কথা নয়, এটি হচ্ছেন শেখ ইবনে উসামিন রহিমুল্লাহ তার কথা। তিনি বলছেন যে কারণ সলাত ত্যাগকারী কাফের মুরতাদ, এই সপক্ষে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর যদি তারা তওবা করে, সলাত কায়েম করে এবং যাকাত দেয় তবে তারা তোমাদের তিনি ভাই, সূরা তওবা। তো আমরা এই সপক্ষে দলিল পেয়ে গেলাম, যদি আমরা সলাত আদায় করি তাহলে আমাদের ইবাদত কবুল হবে, আমরা একজন আরেকজনের দিনই ভাই হব। কারণ কাফের আর মুসলিমদের মধ্যে একটাই জিনিসই পার্থক্য, সলাত। আমরা সলাত পড়ি, তারা সলাত পড়ে না। সেই সিয়াম মাসে আপনি যদি সলাত ত্যাগ করেন তাহলে হাদিসে যে ভাষ্যটিতে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, এটা না হোক আজকেই শুনলেন, কিন্তু এছাড়া প্রত্যেক দিন আপনি যে এত পাপ কাজ করছেন এই উপবাসের মানে কি? এই উপবাসের মানে হচ্ছে আপনার নাটক করা, লোক দেখানো কাজ। কোনো ইনসাফভিত্তিকভাবে ইমানদার ব্যক্তির এরকম কোনো আমল হতে পারে না। তাই যারা সলাত ত্যাগ করেছেন তারা খুব শীঘ্রই তারা আগে সলাতটাকে ধরে, আগে সলাত আদায় করেন তারপর সিয়াম পালন করুন। এটাই আলেমদের মত হচ্ছে যে আপনারা আগে সলাত আদায় করুন তারপর আপনারা সিয়াম পালনে অভ্যস্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।